ফরিদপুরের সদর উপজেলার কৈচুরি ইউনিয়নের মঙ্গলকোট বাজারে অগ্নিকাণ্ডে আল আমিন টিম্বার হাউস নামে একটি ফার্নিচার দোকান ভূষ্মীভূত হয়ে গেছে। সোমবার দিন গতরাত 2:30 দিকে আগুনের ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানের প্রায় 27টি ছোট মেশিন, 8টি বড় মেশিন, ফার্নিচার, কাঠ, ঘরসহ প্রায় 1 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক শাহ মোহাম্মদ আক্কাস প্রামাণিক। তিনি জানান, রাত 2:45 প্রতিষ্ঠানে আগুনে খবর পায়। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা 3:30 দিকে ঘটনাস্থলে আসে। এর আগে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে সব পুড়ে যায়। তিনি আরো বলেন, আমার টিম্বার হাউসে একটি সমিল ফার্নিচার ডিজাইন করা কারখানা ও শোরুম রয়েছে। আমার ডিজাইন কারখানা ও তৈরিকৃত সব ফার্নিচারই পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় 1 কোটি টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সুভাষ বারুই জাগো নিউজকে বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। আগুনে ফার্নিচারের কারখানাটি সম্পূর্ণ পুড়ে গেছে। পাশের একটি ফার্নিচার শোরুমও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তী তদন্ত সাপেক্ষে জানানো যাবে।